ক্লাস 11 থেকে চ্যাপ্টার 9 এর 9.2 সাব ইউনিট উদ্ভিদের কোষান্তর পরিবহন। ঠিক আছে, উদ্ভিদের কোষান্তর পরিবহন হলো যে প্রক্রিয়ায় উদ্ভিদের বিভিন্ন কোষে পরিবহন হয়ে থাকে। সেটা কি কি ভাবে হয়ে থাকে? ব্যাপন, সহায়ক ব্যাপন, অভিস্রবণ ও সক্রিয় পরিবহন। ঠিক আছে, ব্যাপন কি আমরা এমনি জানি, তবুও আরেকবার বলে দিচ্ছি ব্যাপনটা কি জিনিস। যদি এক গ্লাস জলে কয়েক ফোঁটা আমরা কালি ফেলে দিই, তো কি হবে? আস্তে আস্তে কালিটা পুরো জলে ছড়িয়ে পড়বে। এখানে কার্বনাত্ম বেশি কালির, কার্বনাত্ম কম জলে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব যাচ্ছে। ব্যাপনটা কি? যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হয়। ঠিক আছে, এবং সমঘনত্বের একটা দ্রবণে পরিণত হয়। তো এই ব্যাপন কি কি প্রক্রিয়ায় হয়ে থাকে, কি কি ভাবে হয়ে থাকে? প্রথমে আমরা দেখলাম তরল ও তরলে ব্যাপন। এখানে কালিটাও তরল, জলটাও তরল। ঠিক আছে, তো এটা হচ্ছে তরল ও তরলে ব্যাপন। আর হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপন। সেটা কিরকম করে হচ্ছে? আমাদের বায়ুমণ্ডলের চারপাশে বিভিন্ন গ্যাস রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তো যদি কোনো স্প্রে, বডি স্প্রে হোক বা অন্য যে কোনো স্প্রে, এটা একটা বডি স্প্রে, এটা যদি আমি এই সময় স্প্রে করি, কি হয়? গন্ধটা চারিদিকে ছড়িয়ে যাবে, তাই তো? গন্ধটা চারিদিকে ছড়িয়ে যাবে। তো কি হচ্ছে, এই বডি স্প্রে ঘনত্বটা বেশি আর বায়ুমণ্ডলের ঘনত্বটা কম, তো কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব ছড়াচ্ছে। এটা হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপন। ঠিক আছে, আর হচ্ছে কঠিন এবং গ্যাসীয় ব্যাপন। সেটা কি? যদি একটু কর্পূরকে আমরা ঘরের মধ্যে খোলা জায়গায় রেখে দিই, কি হবে? কর্পূরের গন্ধটা আস্তে আস্তে ঘরে ছড়িয়ে পড়বে এবং কর্পূরটা পরিমাণে কমতে থাকবে, তো কি হচ্ছে সেটা? কঠিন এবং গ্যাসীয় ব্যাপন। ঠিক আছে, আর হচ্ছে কঠিন এবং তরলের ব্যাপন। সেটা কিরকম? এই জলে যদি আমি কালি না মিশিয়ে চিনি মেশাতাম, তাহলে ব্যাপন ঘটতো, তাই তো? তাহলে চিনিগুলো জলে গুলে যেত, অর্থাৎ ব্যাপন ঘটতো। এটা হচ্ছে কঠিনে এবং তরলে ব্যাপন। তো আমরা বুঝলাম ব্যাপন কি কি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা জানবো ব্যাপনে প্রভাব বিস্তারকারী শর্তগুলো কি কি। ঠিক আছে, ব্যাপনে প্রভাব বিস্তারকারী শর্তগুলো মধ্যে প্রথম হচ্ছে তাপমাত্রা। যদি আমরা ওই চিনির জলটাকে উত্তপ্ত করতাম, মানে তাপমাত্রা বৃদ্ধি পেত, তাহলে কি হতো? ব্যাপনের হার বৃদ্ধি পেত। ঠিক আছে, তারপরে হচ্ছে ঘনত্ব। যদি কালির অণুর ঘনত্বটা বেশি হতো, মানে কালি যদি বেশি গাঢ় হয়, তাহলে কি হবে? ব্যাপন খুব তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, তাহলে কি ব্যাপনের হার বৃদ্ধি পাবে। দ্রাব্যতা, দ্রাব্যতা
যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাকরণের হার বৃদ্ধি পাবে। ঠিক আছে, মুক্ত শক্তির তারতম্য ব্যাকরণের হারকে প্রভাবিত করে এবং বৃদ্ধি পায় ব্যাকরণ। ঘনত্বের নতিমাত্রা, ঘনত্বের নতিমাত্রাটা কি জিনিস? জল এবং কালি। ঠিক আছে, কালির ঘনত্ব কি অনেক বেশি আর জলের ঘনত্ব কি অনেক কম, এই যে বিভেদটা এটাই হচ্ছে ঘনত্বের নতিমাত্রা। এটা যতটা বেশি হবে তারতম্য হবে তত তাড়াতাড়ি ব্যাকরণ ঘটে থাকবে। ঠিক আছে, আমরা জানলাম সাধারণ ব্যাকরণটা আমরা জানলাম, এবার আমরা কি জানবো? সহায়ক ব্যাকরণ। ঠিক আছে, সহায়ক ব্যাকরণটা কি, সাধারণ ব্যাকরণটা কি? তা নিজে থেকেই হচ্ছে, আর সহায়ক ব্যাকরণটা কি? ওটা নিজে থেকে হয় না। ঠিক আছে, ওটার জন্য বিভিন্ন বাহকের প্রয়োজন হয়, বিভিন্ন কোষপদ্মের সঙ্গে সংযুক্ত বাহকের প্রয়োজন হয়। ঠিক আছে, সহায়ক ব্যাপারটা কি কিভাবে হয়ে থাকে? একটা হচ্ছে সরল ব্যাপার, মানে যদি এরকম কোন অণু থাকে সেটা সরাসরি এদিকে যেতে পারবে, এই কোষের মাধ্যমে সরাসরি যেতে পারবে। ঠিক আছে, যৌগিক ব্যাপারটা কিরকম? এটা সরাসরি যেতে পারে, এটা এইভাবে কোষের মাধ্যমে এইভাবে যায়। ঠিক আছে, এবার পরিবহনের দিক অনুযায়ী সহায়ক ব্যাকরণকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক পরিবহন, সহায়ক ব্যাপারের ক্ষেত্রে এরকম থাকছে। এক পরিমাণের ক্ষেত্রে কি হবে? একটা মাত্র অণু এইভাবে যাবে। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে সহপরিবহন। সহপরিবহনের ক্ষেত্রে কি হবে? দুটো অণু এর সাথে আরেকটা অণু এটা যেভাবে যাচ্ছে, আরেকটা অণু থাকে এটাও এভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সহপরিবহন। তারপরে আসছে হচ্ছে প্রতিপরিবহন। প্রতিপরিবহনটা কিরকম? এটা যেমন একসাথে একদিকে যাচ্ছে, প্রতিপরিবহনটা কি হবে? এরকম একদিকে যাবে না, একটা অণু এদিকে যাবে আর একটা অণু ঠিক এদিকে, মানে বিপরীত দিকে যাবে। ঠিক আছে,
এবার তাহলে আমরা জেনে নিই সাধারণ পরিভ্রমণ আর সহায়ক সরি সাধারণ ব্যাপন আর সহায়ক ব্যাপনের পার্থক্য। এক্ষেত্রে কি সহায়ক ব্যাপনের ক্ষেত্রে কি কঠিন বাহকের প্রয়োজন, এক্ষেত্রে বিভিন্ন কঠিন বাহকের প্রয়োজন, এক্ষেত্রে কি এক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন নেই, সেটা আমরা আগে জেনেছি। ঠিক আছে, এবার হচ্ছে মাধ্যম, এক্ষেত্রে কি সহায়ক ব্যাপনের কি ক্ষেত্রে কি এটা কেবলমাত্র তরল মাধ্যমে ঘটে, এটা কেবলমাত্র তরল মাধ্যমে ঘটে থাকে। এক্ষেত্রে আমরা আগেই জানলাম, প্রথমে আমরা জেনেছি কঠিন তরল গ্যাসীয় বা সব রকম মাধ্যমে ঘটে। ঠিক আছে, পরিবহনের গতি কিরকম, এটা কি দ্রুত গতিতে ঘটে, সহায়ক ব্যাপন কি দ্রুত ঘটতে পারে, আর সাধারণ ব্যাপন কি ধীর ঘটতে পারে। ঠিক আছে, আর কোষপত্রের ভূমিকা যদি দেখি, সহায়ক ব্যাপনে কোষপত্রের ভূমিকা রয়েছে, সাধারণ ব্যাপনে কি এটা কোষপত্র ছাড়াই ঘটে, তাই তো। এবার আমরা জেনে নিই ব্যাপনের গুরুত্ব কি কি। ব্যাপনের গুরুত্ব কি কি, বিভিন্ন পদার্থ যেমন বিভিন্ন গ্যাস, গ্যাসের আদান প্রদান যেমন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, এগুলো যে আদান প্রদান ঘটছে, এগুলো যে এটা ব্যাপনের মাধ্যমে ঘটছে, বিভিন্ন বিপাকীয় খাদ্যগুলো, বিভিন্ন বিপাকীয় অংশগুলো এটা ব্যাপনের মাধ্যমেই এগুলো শরীরে আদান প্রদান হচ্ছে। এছাড়াও বিভিন্ন ফুলের সুগন্ধি, বিভিন্ন যে ফুল ফুটছে সেই সুগন্ধিগুলো মাধ্যমে যে মৌমাছিরা আকর্ষিত হচ্ছে সেটাও ব্যাপনের মাধ্যমে ঘটছে, তাই তো। বিভিন্ন পতঙ্গ যেমন হচ্ছে পিঁপড়ে, এদের দিয়ে যে ফোরামেন যার মাধ্যমে এরা একে অপরের সাথে কানেক্টেড হয়, তো সেটা কি সেটাও ব্যাপনের মাধ্যমেই ঘটছে। উদ্ভিদের দেহে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা এটাও ব্যাপনের মাধ্যমে ঘটে। উদ্ভিদের বিভিন্ন নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ সেটাও ব্যাপনের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়।